নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দেব, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। বেলেডোনা হোমিওপ্যাথিক মেডিসিন, বেলেডোনার লক্ষণ হচ্ছে এমন, সে যখন ভালো থাকে খুবই ভালো, কিন্তু যখন সে অসুস্থ বোধ করে টু মাচ ভায়োলেন্ট হয়ে যায় এবং ভুল বকতেও থাকে। এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ভালো কাজ দেয়। অল্পেতেই তার মাথায় যেন রক্ত উঠে যায়, চোখ লাল হয়, কর্কট করে এবং সব সময় যেন একটা নার্ভাসনেস, এবং এত রেগে যাবার ফলে তার যেন খিঁচুনি হতে থাকে। মেনলি এটা দেখা যায় টিউবারকুলার পেশেন্টদের ক্ষেত্রে। এই বেলেডোনা রুগীদের অল্পেতেই ঠান্ডা লেগে যায়। আনকমন পিকুলিয়ার সিমটম হচ্ছে চুল কাটতে যাবার পরে তার ঠান্ডা লেগে যায় এবং সে মনে করে যে তার হঠাৎ ঠান্ডা লেগে গেল, তার কেন ঠান্ডা লাগলো সে যেন হিসাব করতে পারে না। তারপর যখন মনে করে দেখে যে সে আজকে চুল কাটতে গেছিলো, চুল কাটার থেকেই তার ঠান্ডা লেগেছে, খুব তাড়াতাড়ি একটা জিনিস থেকে সে অন্য জিনিসে জাম্প করে। যে কোনো পেন মানে ব্যথা হঠাৎ আসে, রয়ে যায় অনেক দিন, কিন্তু কী করে চলে গেল তার নিজেই জানে না। এবং এই যে ব্যথাগুলো খুব তাড়াতাড়ি আসে এবং এই ব্যথার সাথে সাথে তার চোখ মুখ লাল হয়ে যায়। এই রুগীর মেন্টালিটি কী হচ্ছে, সে সব সময় একটা ইমাজিনারি জিনিসকে সে চিন্তা করতে থাকে এবং সে মনে করে যে তার কাছ থেকে তার চলে যেতে হবে এবং হ্যালুসিনেশনের ভেতরে রয়ে যায়। ভীষণ সে ভুল বকতে থাকে, মনে করছে কেউ কামড়ে দিয়েছে, কোথাও আছে, কেউ তাকে আঘাত করছে, যার ফলে সে ঘুমের ঘোরেতেও কান্নাতে জড়িয়ে যায়। কখনো সে হাসে, আবার কখনো সে উঠে পড়ে হেঁটে চলে যেতে চায়। আরেকটা জিনিস কি, এই বেলেডোনা রুগীর ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাথা গরম এবং পেনফুল, এবং যেন মনে হচ্ছে মাথা দিয়ে যেন হট ফ্লাশ হচ্ছে, গরম ভাব বেরোচ্ছে, সে চাইবে মাথায় জল দিতে অথবা চাইবে যে কিছু যেন তার মাথাতে চাপা দেয়া হোক, এইভাবে সে থাকতে চায়। আরেকটা আনকমন পিকুলিয়ার সিমটম হচ্ছে বেলেডোনার ঘুম ঘুম ভাব আছে, কিন্তু সে ঘুমোতে চেষ্টা করছে যখন ঘুমোতে পারে না। এটা একটা বড় সিমটম। দাঁত যখন তার বেরোতে থাকে বাচ্চাদের, তাদের কনভালশন হয়, খিঁচুনি, জ্বর থাকে এবং হঠাৎ বেলেডোনার ক্ষেত্রে কী হয়, মাথাটা হঠাৎ গরম হয়ে যায় কিন্তু পাগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে, এটাও একটা আনকমন সিমটম। তার যখন বেলেডোনার লক্ষণ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাথার দিকটা গরম কিন্তু পায়ের দিকটা তার অনেকাংশে ঠান্ডা, এবং মাথা এত গরম হয়ে যায় যে ব্রেন এবং পাশের যে ক্যারোটিড শিরা দুটো আছে দুটোই যেন ফুলে উঠেছে এবং মনে হচ্ছে যেন বাস্ট করবে। মাথা সে বালিশে ঘষতে থাকে এবং বালিশে ঘষে সে মনে করে যে আমি ভালো থাকব। বালিশের দিকে মাথা শুয়ে থাকে, কিন্তু তার একটা আনকমন সিমটম হচ্ছে কি, উঠতে গেলে সে মনে করে আমার মাথা ঘুরে যাচ্ছে। আরেকটা এর সিমটম দেখা যায় পেন ইন দ্য ইলিওসিকাল রিজিয়ান। আমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপেন্ডিক্স রিজিয়ানের পেনেতে বেলেডোনা কিন্তু ভালো কাজ দেয়। অ্যাগ্রাভেশন কী করে হয়, ওই জায়গাটা আমরা যদি হাত দিয়ে দেখি ইলিওসিকাল রিজিয়ানটা তার টেন্ডার কিনা বা তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা, হাত দেবার সাথে সাথে সে যেন তিড়কে উঠে বলে যে আমার ওখানটা খুব লাগছে, এবং অনেক সময় তার ব্যথাটা বাড়ে
তার ওই যে হালকা পেট খাবারের চাপেও এবং তার দেখা যায় যে পেটেতে ট্রান্সভার্স কোলনটা যেন শক্ত হয়ে আছে এবং একটা প্যাডের মতো। আর বেলেডোনার স্কিনেতে দেখা যায় ইরাপশন হয়েছে, কিন্তু ইরাপশনটা একদম টোটালি ইউনিফর্ম টাইপের স্মুথ, এবং যেটা দেখা যায় স্কারলেট রেড। আমরা আরাম পাই কী করে বেলেডোনাতে? যদি সে মুখটা নিচু করে থাকে, পেটে যদি চাপ দেয়, আরাম পায়। আরেকটা জিনিস, যদি সে ঘুরতে থাকে বা দাঁড়ায়, সে কিন্তু ভালো থাকবে। বেলেডোনা আবার একটা জিনিস কি, ক্যালকেরিয়ার অ্যাকুট কন্ডিশনে কাজ দেয়। যখন সেটা হয়, সেটা কি অ্যাকুট কন্ডিশন হবার ফলে, সেটাকে যখন আমরা ক্রনিক কন্ডিশনে আছি, তখন কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভে ভালো কাজ পাই। আমরা অ্যাগ্রাভেশন বেলেডোনার কিসে পাই? হালকা টাচ, মানে স্পর্শ, ঘোরা, চিৎকার, চেঁচামেচি, হঠাৎ যে তার ওয়েদার চেঞ্জ, এগুলোতে। অ্যামিলিউরেশন কিসে পায়? না, বিশ্রামে দাঁড়িয়ে থাকা এবং গরম ঘরেতে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো লাগলে, আপনাদের যদি প্রয়োজন বোধ করেন, আপনারা 9434180198 এ যোগাযোগ